উনি বলছিলেন প্রেসিডেন্ট, আরে অনেক জনে বলে আরে ইতিহাস তো বড় মানুষের গল্প, ইতিহাস কোন মানুষের গল্প নয়, ইতিহাস সমাজের গল্প। আজকে কি করে এখানে আসলাম আমরা, আগামী দিনে কোথায় যাব, সে দিশাটাও ইতিহাসে নির্ণয় করে দেয়। ইতিহাস তৈরি করে from where we have come and where we will go. তাই বিভিন্ন ইতিহাস ঐতিহাসিক এক কথা বলে, সমাজ বিদ্রোহ বলে, কোন সমাজকে যদি নষ্ট করে দিতে হয় কিছু করতে হয়, পেটে মারতে হয়। ইতিহাস নষ্ট করে দাও, সংস্কৃতি নষ্ট করে দাও, সে সমাজ শেষ। কোন জাতিকে কোন সমাজকে মারতে হলে মাতে মারতে হয় না, শুধু তার ইতিহাস বিকৃতি করে দাও, তার সংস্কৃতিতে অন্য সংস্কৃতি ঢুকিয়ে দাও, দেখবেন এই সমাজ আপনি আপনি পড়ে যাবে। তাই আমি যখন আসি, আমার দ্বিতীয়বার এখানে এসেছি, আমি আরেকবার এসেছিলাম, তখন আমাকে ইন্সপায়ার করে অনুপ্রাণিত করে যখন স্কুলটা দেখি, তো সমাজ চাইলে কি না করতে পারে, সামাজিক সংস্থা বা সমাজ ব্যবস্থার মধ্যে এমন শক্তি আছে, এত বড় স্কুলও করতে পারে। যেমন মহারাজা বীর বিক্রম মানিক্যের আমরা কথা বলি, উনি মারা যান 39 বছর মাত্র, 40 হয়, আমার 64-65 হয়ে গেছে। উনি যা করেছেন 40 বছরে, আমি হয়তো আবার জন্ম হতে হবে, দুবার জন্ম হতে হবে। স্বামী বিবেকানন্দ দাস ফটো আপনারা লাগিয়ে রেখেছেন, উনিও 39 বয়সে মারা যায়। ইতিহাসে নাম রাখার জন্য কাজ করতে হবে। মানুষ কত দীর্ঘায়ু হয়, কতদিন বাঁচে, 104 বছর বাঁচে, 5 বছর বাঁচে, 80 বছর বাঁচে, সম্মানীয় লোক অভিজ্ঞতা আছে, কিন্তু বাঁচলেই ইতিহাসে নাম যায় না। তাই ইতিহাসকে বলে মানুষের, মৃত মানুষের কাহিনী নয়, ইতিহাস হলো, ইতিহাস হলো মানুষের ইচ্ছার কাহিনী, মানুষের কীর্তির কাহিনী, সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাহিনী। মানুষের জন্য মানুষ কি করতে পারে এত কম সময়ে, সেটার কাহিনী। এবং ত্রিপুরা রাজার সঙ্গে অন্য ভারতবর্ষের অন্য রাজার অনেক ব্যস্তম আছে। আপনি রাজস্থান যান, জয়পুরে যান, মধ্যপ্রদেশে যান, দেখবেন বড় বড় মূর্তি রাজা, তরোয়াল নিয়ে, মুকুট পরে, পাগড়ি পরে, ঘোড়ার উপর, বড় বড় মূর্তি নিজেরাই বানিয়েছে। আমাদের 184 জন রাজা ছিল, একটারও মূর্তি নেই, নিজেরা নিজেদের মূর্তি বানায়নি, ইচ্ছা করে পারে। যে রাজা উজ্জয়িনীতে প্রসাদ বানাতে পারে, যে রাজা নীলমহল বানাতে পারে, যে রাজা MBB কলেজ বানাতে পারে, সে মূর্তিও বানাতে পারে, নিজের নামে বানাতে পারত, নিজের ঠাকুর দাদার নামও বানাতে পারত, নিজের বাবার নামও বানাতে পারত, কিন্তু বানাই না। ত্রিপুরা রাজারা নিজের নামে মূর্তি বানায়নি, কারণ ওনারা জানতো আমরা প্রজার প্রতিনিধি, আমরা যা করি প্রজার শক্তিতে করি, যা করি নিজের সমাজের শক্তিতে করি। আমাদের যুবকালের গান শুনতো আমরা, আজকাল কিন্তু মন্ত্রী হয়ে আমি পাথরে পাথরে নাম লিখি, বিষ্ণুদেব বর্মা উন্মোচন করেছেন, কিন্তু আমাদের যুবকালের গান ছিল, তোমার নাম দেন গান আপনারা জানবেন হয়তো, কলম হলো কর্ম, কর্মের কলম দিয়ে মানুষের হৃদয়ে নাম লেখা, সেটাই ছিল স্থায়ী। কর্মের কলম দিয়ে মানুষের হৃদয়ে নাম লেখা, সেটাই ছিল স্থায়ী। আজকে
এতদিন পর আমরা মহারাজার সম্মান দিচ্ছি, এই জন্য আজকে আধারগুলোতে মুক্তি হচ্ছে না, কারণ উনি আমাদের হৃদয়ে নাম লিখে গেছেন। সেটা কি বলে কর্মবীর? আমাদের সংস্কৃতিতে বা আমাদের ধর্মতে আমরা বলি সেটাই কর্মবীর, আর সেটাই ভগবদ গীতার কথা, সেটাই ভগবদ গীতার কথা বা রামায়ণের কথা, কর্মবীর হওয়া। তাই যে অনেক ছাত্রছাত্রীরা আছেন, ওদের কাছে আমি আমার আবেদন, কারণ তারাই তো আমাদের ভবিষ্যৎ, কর্মবীর হওয়া। আর কর্মটা কার জন্য করা? সমাজের জন্য করা। ভালো ইঞ্জিনিয়ার হওয়া, ভালো ডক্টর হওয়া, ভালো বৈজ্ঞানিক হওয়া খুব ভালো কথা, এর চেয়েও ভালো কথা ভালো নাগরিক হওয়া, এর চেয়ে বড় কথা ভালো নাগরিক হওয়া, কর্ম করা সমাজের জন্য। সমাজ নেই তো আমি নেই, আমাদের রাজারা আজকে হাজার হাজার বছর ধরে জানে, তাই একটা মূর্তি করে নি বলে আমরা রাখবো না। আমি জানি আমার জন্য রাজা রাজা পছন্দ করে না, কারণ ওরা রাজাটাই দেখে, কীর্তি দেখে না। রাজাই হোক, প্রজাই হোক, ভিখারী হোক, করুণপতি হোক, ভালো কাজ করলে স্বীকার করতে হয়, রাজা হওয়া কোনো অপরাধ নয়। সেদিন বিগত দিনে সমাজ ব্যবস্থা তাই ছিল, রাজতন্ত্র ছিল, এবং সেই রাজতন্ত্রের অধ্যায় অতিপুর রাজ্যে বড় ভয় অধ্যায়, সেটা স্বীকার করতে হয়। এবং আজ শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছি, তাই বলতে হয় ত্রিপুরার রাজারা, রাধাকৃষ্ণ মানিকই হোক, বিচন্দ্র মানিকই হোক, বিচন্দ্র মানিকের মাতা সুদক্ষিণা দেবী জমাতিয়া সেই লাইনে আমরাই আছি এখন। রবিচন্দ্র মানিকের পরে হলো রাধাকৃষ্ণ মানিক, রাধাকৃষ্ণ মানিকের পরে বীরেন্দ্রকিশোর মানিক, বীরেন্দ্রকিশোর মানিকের পরে বিক্রম মানিক, আর এখন প্রদ্যুত আছে, প্রদ্যুত মানিক। তো সুদক্ষিণা দেবীর লাইনই চলছে আমরা এখন, সেটাই ত্রিপুরা রাজ্য। থাকুক না, উনিশ দফা থাকুক, বিশ দফা থাকুক, ত্রিশ দফা থাকুক, সমাজ কিন্তু একসঙ্গে আমরা যুক্ত করেছি। রিয়াল হোক, রাজ্যে এই বিভেদ নেই। মাল্টিকালচারাল সোসাইটি বলে ইংলিশে বললে একটু দাম বাড়ে আজকাল, ঠিক না? মাল্টিকালচারাল সোসাইটি সেটা ত্রিপুরা রাজ্যে দেখা যায়, মিনি ইন্ডিয়া ত্রিপুরা রাজ্যে দেখা যায়। একতা, বিভিন্ন সংস্কৃতির একতা ত্রিপুরা রাজ্যে দেখা যায়, ইউনিটি ইন ডাইভার্সিটি সেটা কোনো নতুন কথা নয়, ইংলিশে বললেই নতুন হয় না, আমাদের ইংলিশে হাজার হাজার বছর আগে বলে গেছে, একাম সব বিপ্লব হুদা বদন্তি, সত্য একটা, জ্ঞানীগুলি জুমরা সেটা বিভিন্নভাবে ব্যাখ্যা করে। ইউনিটি ইন ডাইভার্সিটি ভারতবর্ষের জন্য কোনো বড় কথা নয়, আর ত্রিপুরা রাজ্যের জন্য তো বড় কথা নয়।